নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলগুলোর প্রার্থী তালিকা এখনও কিন্তু চূড়ান্ত হয়নি, কিন্তু এর মধ্যে চলছে নানা কায়দায় প্রচার প্রচারণা। এইসব প্রচারণায় যারা অংশ নিচ্ছেন সম্ভাব্য প্রার্থী তালিকাতে তাদের নাম আছে কি না নিজেরাই হয়তো তা জানেন না। প্রশ্ন হলো, তফসিল ঘোষণার আগেই এই ধরনের নির্বাচনী প্রচারণা কীভাবে সম্ভব? তাই আজ বিশ্লেষণের চেষ্টা করব রবি থেকে বুধবার রাত 11:30টায় নির্বাচন কেন্দ্রিক তথ্য বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন ভোটের রাজনীতি এক্স সিরামিক গ্রুপ। আপনাদের সাথে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। তফসিলের পরেই তো যারা যারা ক্যান্ডিডেট ফিক্সড হবে তাদের ব্যানার পোস্টার থাকবে, অন্যদের ব্যানার পোস্টার থাকার তো কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবে তারা যে আমাদের আচরণ বিধিমালা আছে ওই আচরণ বিধিমালার আওতায় আসবে। তাদের যেহেতু আগামী নির্বাচন ডিসেম্বর মাসে হবে, আমরা আমাদের প্রচারণার কার্যক্রম অব্যাহত আমরা চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশনের আচরণ বিধি মন্ত্রীকেও মানতে হবে, এমপিকেও মানতে হবে। এখানে প্রশাসন থেকে বা সরকারিভাবে কোনো কিছু ব্যয় করা হচ্ছে না। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জায়দুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবার 300 আসনে প্রার্থী দেয়া যে কোনো দলের জন্যই কঠিন হবে, তৃণমূল ও জোটের চাহিদা মিলে কেন্দ্র এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। অথচ জেলায় জেলায় ডিজিটাল পোস্টার, গণসংযোগ এবং সামাজিক মাধ্যমে নিজেদের নাম ছড়িয়ে দিচ্ছেন সম্ভাব্য মনোনয়ন প্রার্থীরা। এরই মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি প্রথম সপ্তাহের যে কোনো সময় নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তফসিল ঘোষণা এবং প্রতীক বরাদ্দের পরেই প্রচারণা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। আমরা তো করতেই পারি, আমাদের জাতীয় যেহেতু আগামী নির্বাচন ডিসেম্বর মাসে হবে, আমরা এখন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনই জানুয়ারি মাসের 30 তারিখে সিলেট থেকে শুরু করেছেন, সারা বাংলাদেশের সকল শহর বিভাগীয় শহরগুলোতে জেলাগুলোতে গিয়েছেন। আমরা আমাদের সেই প্রচারণার কার্যক্রম অব্যাহত আমরা চালিয়ে যাচ্ছি। আমরা দেখলাম আসলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, উনি আসলে এক ধরনের প্রচারণায়, তো এটা বলা চলে না কি প্রচারণাই শুরু করেছেন এবং এটার কিন্তু এক ধরনের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। আপনার কি মনে হয় যে এটা কি, এটা যে নির্বাচনী আইন সেটার সাথে কি কিছুটা সাংঘর্ষিক না? দেখেন, এই জায়গায় একটু সীমাবদ্ধতা আছে আপনার নির্বাচন কমিশনের। সাধারণত নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে তারা প্রচার প্রচারণার বিষয়টাকে কগনিজেন্সে নেয়, কিন্তু এর আগেও যে আপনার নির্বাচনী প্রচার প্রচারণাকে কগনিজেন্সে নেওয়া উচিত সেটা হয়তো তারা ফিল করে কিন্তু করতে পারে না। আপনি দেখবেন এখন যতই প্রশ্ন করবেন নির্বাচন কমিশনকে, তারা রিপ্লাই দিবে একটাই, যে আমরা এখনও তফসিল ঘোষণা করিনি, যে যার মতো ব্যক্তিগতভাবে করছে, দলগতভাবে করছে না। হ্যাঁ, কিন্তু এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে দিয়ে আমরা দেখেছি, তফসিল ঘোষণার আগেই যখন আপনার বিভিন্ন পোস্টার, ব্যানার, বিলবোর্ড তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু নামিয়ে ফেলা হয়েছিল, মানে চাইলে সম্ভব। তো এই জায়গাটা আমি মনে করি নির্বাচন কমিশনকে আরেকটু স্ট্রিক্ট হতে হবে। 25 লক্ষ টাকা করে যে আপনার সীমা করে দিয়েছে যে এর বেশি খরচ করতে পারবেন না, সেই খরচের হিসাবটা নির্বাচন কমিশন ধরে হলো আপনার শিডিউলের পর থেকে। কিন্তু আমি শিডিউলের আগে যদি এর চেয়ে বেশি খরচ করে ফেলি এবং সেখানে কিন্তু অনেক বেশি সুযোগ, আমি এটা দেখবে কে? এটা ইলেকশন কমিশনেরই দেখা উচিত। কিন্তু আপনি বলছিলেন যে ইলেকশন কমিশন কিন্তু চাইলে পারে কিন্তু করে না, তার ওই ধরনের তো ম্যান পাওয়ার লাগবে, এগুলি দেখার জন্য লোকজন লাগবে, তার এই জায়গায় আপনার সিটি আপনার এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে তার সঙ্গে কাজ করতে হবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কাজ করতে হবে, এটা যদি সিটি কর্পোরেশনের আওতা হয় সিটি কর্পোরেশনকে তার সঙ্গে কাজ করতে হবে। শিডিউলের আগে নির্বাচন কমিশন তাদের কাছ থেকে এই সব সহায়তাটা তো পায় না। এই ক্ষেত্রে তো আসলে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে, কারণ স্থানীয় নির্বাচনের যে আইন আছে সেখানে তো আছে, সেইটা আপনার যেটা সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে হয়েছিল সেই সুযোগটা কিন্তু এখানে নিতে পারে। আপনি যেটা বলছেন সেটা কারেক্ট, যে পোস্টার আইন আছে বাংলাদেশে একটা, ওই পোস্টার আইনে আপনি সেটা তখন উঠিয়ে ফেলতে বলতে পারেন, সেটার পোস্টার, লিফলেট, ব্যানার, এগুলো কিন্তু পোস্টার আইনের মধ্যে দিয়ে আপনি সেগুলো বলবেন যে এগুলো সব রিমুভ করো, লাগাতে পারবা না। আর নির্বাচন কমিশন যেমন চার রঙা পোস্টার টানাতে না করে এখন ওই সাদা কলা পোস্টার অ্যালাউ করে, এখন যে চার রঙা পোস্টারগুলি আছে এগুলো আপনার সিটি কর্পোরেশনই পারে ঢাকার মধ্যে যেটা, আর ঢাকার বাইরে যেগুলো সেটা আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পারে। এবং আসলে পোস্টারেরও তো কিছু নিয়মাবলী আছে, আপনার সাইজের বিষয়, সেই নিয়মাবলী নিয়ে আপনার সাথে সেটা না, পোস্টার, ব্যানার, লিফলেট এগুলো ধরেন খুব বেশি না, এর চেয়ে বাইরে যে আপনার এই আরও কিছু খরচ
করছে নির্বাচন কেন্দ্রিক জনসভা, নির্বাচন কেন্দ্রিক আপনার যেগুলো আপনার আইনের মধ্যে দিয়ে ধরা যায় না, এক ধরনের ভোট ক্যাম্প তৈরি, যে ক্যাম্পগুলো যেমন তৈরি করছে, এখানে আপনার কর্মীদের খরচ দিতে হচ্ছে না। আচ্ছা, সেই প্রসঙ্গে আপনার কাছে আমি আসবো। প্রথমে আপনি সব বলে দিলে, আসলে আমার কাছে আর কিছু থাকবে না, আসছি আপনার কাছে। নির্বাচনী আইনে রয়েছে বেশ কিছু শর্ত, স্পষ্ট করে বলা হয়েছে কোথায় কিভাবে কেমন করে প্রচারণা চালানো যাবে। বলা আছে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা করা যাবে না। বিষয়টি এরই মধ্যে নির্বাচন কমিশনের নজরে পড়েছে, এই নিয়ে কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব। তফসিলের আগে স্বাভাবিকভাবে তফসিলের পরেই তো যারা যারা ক্যান্ডিডেট ফিক্সড হবে তাদের ব্যানার পোস্টার থাকবে, অন্যদের ব্যানার পোস্টার থাকার তো কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবে তারা যে আমাদের আচরণ বিধিমালা আছে ওই আচরণ বিধিমালার আওতায় আসবে তাদেরকে। আর তফসিলের আগে স্থানীয় সরকারের একটি কিন্তু আইন আছে, ওই আইনের আওতাও কিন্তু তাদেরকে ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনি যেটা বলছিলেন আসলে নির্বাচন কমিশন সচিব সেটাই বলছিলেন, এবং আপনি আরও বলছিলেন যে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার কি আসলে এখন কোনো এখতিয়ার নাই, যদিও তারা বলছে নির্বাচন কমিশন কিভাবে নিবে, যদি নির্বাচন কমিশন লোকাল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলবে যে এই ব্যবস্থাগুলো নাও। নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটের দিন বা ভোটের শিডিউল ঘোষণার বা রেজাল্ট ঘোষণার এই সময়টার জন্য তো নির্বাচন কমিশন না, নির্বাচন কমিশনের কাজ হওয়া উচিত 5 বছরের জন্য, মানে যেদিন থেকে তারা ওথ নেবেন এবং যেদিন তারা বিদায় নেবেন এই সময়টায় পুরোটাই তারা কাজ করবে নির্বাচন কেন্দ্রিক। অথবা আপনি বলতে পারেন নির্বাচন কমিশনের বাংলাদেশের মূল কাজ হলো প্রেসিডেন্ট ইলেকশন করা এবং পার্লামেন্ট ইলেকশন করা, লোকাল গভর্নমেন্ট ইলেকশন করার কাজ নির্বাচন কমিশনের না, সেই কাজটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির কাজ। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি নির্বাচন কমিশনকে অনুরোধ করে সেই অনুযায়ী আপনার ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো তারা আয়োজন করে দেয়, এটা তাদের দায়িত্বের না, এটা অতিরিক্ত দায়িত্ব পালন করে। তাদের মূল দায়িত্ব আপনার সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন। তো আমি তো মনে করি সংসদ নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন তো একটা অর্নামেন্টাল বিষয়, এখানে জনগণের ভোটের সুযোগ নেই প্রত্যক্ষভাবে, এটা আপনার পার্লামেন্ট মেম্বাররা আপনার ইলেক্ট করে, এটা ছোটোখাটো একটা সেরিমনি ধরেন। পার্লামেন্ট ইলেকশনটা একটা বিশাল ইলেকশন, আপনার সারা দেশে এটা কয়েক হাজার ক্যান্ডিডেট হয়, কিন্তু এই কাজটা আমরা শুধুমাত্র নির্বাচন ঘনিয়ে আসলে শুরু করব এই চিন্তাধারা থেকে আমি মনে করি নির্বাচন কমিশনকে বের হয়ে আসতে হবে। আমার কাজ হওয়া উচিত একটি নির্বাচন শেষ হওয়ার পর থেকেই শুরু হবে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া, মানে পুরো বছর জুড়ে এবং পুরোটা সময় ধরেই আসলে নতুন করে করা, যেটা করেও ভোটার তালিকা করে, নতুন ভোটার অন্তর্ভুক্ত করে, এগুলো করে, ডিলিমিটেশনের কাজগুলো করে, মানে সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ এগুলো কাজ করছে। কিন্তু আমি মনে করি এটার পাশাপাশি এই নির্বাচনের মান উন্নয়নের জন্য, ইভেন ভোটারদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য নির্বাচন কমিশন কাজ করতে পারে। ভোটারদের অ্যাওয়ারনেস তৈরি করার কাজটা তো নির্বাচন কমিশনের আওতার মধ্যেই পড়ে, তো সব কিছু লিখে পড়ে একবার দিতে হবে কেন। আসছি আবার আপনার কাছে। দর্শক শুনছিলেন আপনারা এক্স সিরামিক গ্রুপের সৌজন্য দেখছেন ভোটের রাজনীতি। বিরতি নিয়ে ফিরছি।